উল্টোডাঙ্গায় মা ছেলের রহস্য মৃত্যু জানা যাচ্ছে একটি তিনতলা বাড়ির দুটি তলা থেকে মা এবং ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে এক তলা থেকে পাওয়া গেছে ছেলের দেহ আরেকটি তলা থেকে পাওয়া গেছে মায়ের দেহ দুটি ক্ষেত্রেই দুটি দেহই সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে গলায় দড়ি দেওয়া অবস্থায় মহুয়া মাল এবং সোমনাথ মালের দেহ উদ্ধার হয় ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে কিন্তু কি করে মৃত্যু হলো এর পিছনে কি কারণ রয়েছে গোটা বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে নাগরিকত্ব নিয়ে মতুয়াদের গতকালই আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিন্তু তার সেই আশ্বাসকে এবার ভাঁওতাবাজি বলে দলের মধ্যেই আক্রমণ করলেন বিজেপি বিধায়ক বিজেপি বিধায়ক অসীম সরকারের আক্রমণের মুখে কেন্দ্রীয় মন্ত্রী একজন মাননীয় মন্ত্রী নাকি বলেছেন মতুয়া কার্ডই নাগরিকত্বের প্রমাণ ঠাকুরবাড়ি থেকে মতুয়া কার্ড হিন্দুত্বের প্রমাণ হতে পারে নাগরিকত্বের নয় আমি রাজনীতির করার জন্য ভাঁওতাবাজি করতে পারবো না বাগদার সভা থেকে কেন্দ্রীয় মন্ত্রীকেই আক্রমণ করলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক নাগরিকত্বের জন্য মতুয়া মহাসংঘের কার্ডই যথেষ্ট গতকাল ঠাকুরনগরে গিয়ে এমন আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিন্তু তার ২৪ ঘন্টার মধ্যে তার সেই আশ্বাসকে এবার ভাঁওতাবাজি বলে পাল্টা আক্রমণ করলেন দলের বিধায়ক অসীম সরকার কেন্দ্রীয় একজন মন্ত্রী এসেছিলেন মাননীয় মন্ত্রী তিনি নাকি বলেছেন যে ঠাকুরবাড়ি থেকে যে মতুয়া কার্ড দেওয়া হয়েছে ওইটা নাকি নাগরিকত্বের প্রমাণ আমি বুঝতে পারলাম না ওটা হিন্দুত্বের প্রমাণ হতে পারে যে আপনি একজন হিন্দু ওতে লেখা আছে হিন্দু ওইটা কখনো নাগরিকত্বের প্রমাণ হয় না তাহলে আলো রানীর নাগরিকত্ব যেত না একটা মতুয়া কার্ড করে নিয়ে কোটে নিয়ে বলতে এই তো আমি মতুয়া কার্ড করেছি আমি নাগরিক শোনেন আমি রাজনীতি করার জন্য ভারত দেই না কখনো একটাও মিথ্যা বলবো না একটাও ভারত দেব না তাতে আমি রাজনীতি করি আর না করি না করলে বলে বলব প্রেমানন্দ হরি হরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর যে বক্তব্যকে সরাসরি খারিজ করে পাল্টা কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক অসীম সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গতকাল তা নিয়ে কি বলেছিলেন শোনো আপনাদের নাগরিকতা না হলে কে কারণ আধার কার্ড স্বাস্থ্য কে লিয়ে আয়ুষ্মান কার্ড केंद्र सरकार और प्रदेश सरकार की बहुत सारी योजनाओं का लाभ आपको नहीं मिल पाता है साथ ही साथ मुझे यह भी जानकारी हुई है कि बहुत सारे लोग यात्रा करने में भी घबराते हैं कि कहीं कोई हमसे ये पूछ न ले कि हम कहाँ के रहने वाले हैं हम कौन सा कागज दिखाएंगे मैं आपको कहना चाहता हूँ भारत सरकार की तो प्रतिबद्धता है ही आपकी तरफ कोई उंगली नहीं उठा सकता आप जहां भी चाहे जा सकते हैं लेकिन जो सबसे बड़ी बात है आपके ऑल इंडिया मतुआ संघ के हमारे माननीय सभापति जी है श्री संतनु ठाकुर जी वो भी एक कार्ड आपको बना के देते हैं वो कार्ड ही आपको पूरे देश में ढूंढने के लिए पर्याप्त है গতকাল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে আজ সভা থেকে যে মন্তব্য করেন বিজেপি বিধায়ক অসীম সরকার তা নিয়ে সভার পর তিনি কি বললেন শোনাব আপনাদের আমার কাছে বিভিন্ন মতুয়ারা ফোন করেছে বিভিন্ন পত্রপত্রিকা ফোন করেছে মতুয়া কার্ড থাকলে নাকি নাগরিকত্বের প্রমাণপত্র ওটাই আর কিছু লাগবে না এটা যদি কেউ বলে থাকেন তাহলে সেটা সম্পূর্ণ ভাওতা দেওয়া কথা যদি কেউ বলে থাকেন আমি কথাটা আমি এখনও নিজের কানে শুনিনি কিন্তু ওটা হিন্দুত্বের প্রমাণ হতে পারে ওটা কিন্তু নাগরিকত্বের প্রমাণ কোনো দিনই নয় নাগরিকত্বের প্রমাণ যেটা সাংবিধানিকভাবে যে কাগজপত্রের দরকার সেটা থাকলেই হবে ওটা হিন্দুত্বের একটা প্রমাণ হতে পারে যে কোনো ধর্মীয় সংগঠন থেকে একটা যে কোনো কাগজ নিলে বা কাট করলে আমি ওটা নিজের কানে শুনিনি যদি কেউ বলে থাকেন সেটা আমার ঠাকুরমশাই বলে থাকেন কিংবা কেন্দ্রীয় মন্ত্রী এসে বলে থাকেন প্রতিমন্ত্রী মাননীয় বলে থাকেন তাহলে এটা বললে তিনি ভাওতা দিয়েছেন যদি তিনি বলে থাকেন তাহলে তিনি ভাওতা দিয়েছেন